তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে। এই মিশাইলাম তেলুগু ছবি পুষ্পা, আর মিশাইলাম কানাড়ার KGF। এখন মিশাইলাম হিন্দির একটু জওয়ান আর একটু এনিমেল, হইয়া গেল ককটেল। ককটেলের নাম কি? তুফান। তা তো বুঝলাম, কিন্তু গল্প কোথায়? আরে করছি কি, অ্যাটিটিউড আর সোয়াগ দেখাইতে গিয়া গল্প তো খেয়ে ফেলছি। তুফানকে খেয়ে দেব স্যার। এবারের ঈদুল আজহায় সবচেয়ে আলোচিত সিনেমা রায়হান রাফি পরিচালিত সাকিব খানের সিনেমা তুফান। বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় এই সিনেমাটিতে নায়িকা হিসেবে ছিলেন কলকাতার মিমি চক্রবর্তী এবং বাংলাদেশের নাবিলা। এছাড়াও চঞ্চল চৌধুরী এই সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। অ্যাকশন থ্রিলার জনরার সিনেমা তুফান, যেখানে বাংলাদেশের 90 দশকের তুফান নামের একজন গ্যাংস্টারের গল্প বলা হয়েছে। কিভাবে সে গ্যাংস্টার হয়ে উঠল, গ্যাংস্টার হিসেবে তার বেড়ে ওঠা, সারা দেশে তার প্রভাব আর ত্রাসের রাজত্ব কায়েম করা, এসব নিয়ে এই সিনেমাটার গল্প। তুফান, তুফান, আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। যে কোনো সিনেমায় আসলে কি থাকে, থাকে একজন নায়ক আর একজন ভিলেন, আর থাকে তাদের মধ্যে কনফ্লিক্ট। কনফ্লিক্টই হচ্ছে গল্পের প্রাণ, কনফ্লিক্ট না থাকলে গল্পও থাকে না। তুফান সিনেমাটির নায়ক হচ্ছে তুফান, যে কিনা একজন ভয়ঙ্কর সন্ত্রাসী। নায়কের সন্ত্রাসী হইতে কোনো সমস্যা নাই, নায়কের সবসময় ভালো মানুষ হইতে হবে এমন না, কিন্তু এই সন্ত্রাসী হবার পেছনের কারণ কি আর তার মোটিভেশনটা কোথা থেকে আসলো, সেইটা খুবই জরুরি জিনিস। আর জরুরি হচ্ছে তার গোল, তার গোলটা কি, এত ত্রাস তৈরি করে এত মানুষ মেরে সে আসলে কি অর্জন করতে চায়, আর সেটা সোসাইটিতে কেমন প্রভাব ফেলে, এসব দিয়ে গল্পের ভালো মন্দ নির্ধারণ হয়। আর এ সিনেমা মানে তুফান সিনেমাটার প্রধান দুর্বলতার জায়গা হলো এটাই। এই তুই কি ডারে? তুফান সিনেমাটার প্রধান অনুপ্রেরণা ছিল 90-এর ঢাকার আন্ডারওয়ার্ল্ড গ্যাং কালচার। এটা একটা পিরিয়ডিক সিনেমা, এখানে বিভিন্ন জায়গায় টাইম স্ট্যাম্প টাইটেল ব্যবহার করা হয়েছে। গ্যাং কালচারের সাথে স্বাভাবিকভাবেই পলিটিক্সও যুক্ত ছিল, যদিও দুই একটা ডায়লগ ছাড়া সে সময়ের পলিটিক্সকে আমি খুব বেশি রিলেট করতে পারি নাই। এছাড়াও আমাদের দেশে 90 দশকের যে গ্যাং কালচারটা ছিল, সেখান থেকে তুফানের গল্প যোজন যোজন মাইল দূরে। 90-এর ঢাকার আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করত মূলত দুইটা গ্রুপ, 7-স্টার আর 5-স্টার। সুব্রত বাহিনীর নেতৃত্বে 7-স্টার গ্রুপে ছিল সুইডেন আসলাম, মুরগি মিলন, টোকাই সাগর, মোল্লা মাসুদ এরা, আর লিয়াকতের 5-স্টারে ছিল কালা জাহাঙ্গীর, পিচ্ছি হান্নান, প্রকাশ বিকাশরা। এই দুই গ্রুপের মধ্যে যেমন দ্বন্দ্ব ছিল, তেমনি গ্রুপগুলোর নিজেদের মধ্যেও ছিল নানান অন্তর্দ্বন্দ্ব, ফলে সবসময় গ্যাং কিলিং হতেই থাকতো। আর পুলিশের ঝামেলা তো ছিলই, তাদেরকে অনেক স্ট্রাগল করে টিকে থাকতে হতো। তুফানের গল্পে যেমনটা দেখা যায়, পরিস্থিতি তেমন সহজ ছিল না, আর এই কারণে দু একটা সিকোয়েন্স ছাড়া এই সিনেমার হিস্টোরিক্যাল ভ্যালু তেমন একটা নাই, কিংবা সেই সময়কে বোঝার কোনো সুযোগও এখানে পাওয়া যায় না। তাই বলাই যায় এটা পুরোপুরি পরিচালকের বানানো এক কাল্পনিক 90-এর ঢাকা। তাহলে তুফানের গল্পে কি আছে? অনেক অ্যাকশন আছে, ধুমধাম গুলি করে সবাইকে মেরে ফেলতেছে, যার বড় কোনো কনসিকুয়েন্স নাই, কিন্তু আমি গল্পটাকে অন্যভাবে রিড করতে চাই। স্পয়লার না দিয়ে যদি বলি, তাহলে এখানে প্রথম আধা ঘন্টা বাংলা সিনেমা নিয়ে, বাংলা সিনেমার শুটিং, স্টারডম, মারামারি আর নাচের দৃশ্য নিয়ে এক ধরনের মকারি করা হয়েছে। ঠিকই আছে, বাংলা কমার্শিয়াল সিনেমা তারই যোগ্য। এখন আমার কাছে কিন্তু তুফান সিনেমাটার বাকি অংশটুকুও এক ধরনের মকারিই মনে হয়েছে, ভারতের দক্ষিণী, স্পেশালি তেলুগু আর কানাড়ার অ্যাকশন সিনেমার মকারি। দুঃখের বিষয় হইতেছে, পরিচালক রায়হান রাফি সেটাও ঠিকঠাক মতো করে উঠতে পারে নাই, একটু সিরিয়াস হয়ে গেছেন। রায়হান রাফির সিনেমার কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা হচ্ছে গল্পের কোনো ক্যারেক্টারই গল্পটাকে ন্যারেট করে, মানে কোনো ক্যারেক্টারের মুখ থেকেই আমরা গল্পটা শুনি। সুরঙ্গে আমরা দেখেছি, তুফানেও একই ব্যাপার দেখা যায়। আবার থার্ড একটে এসে একটা স্পেশাল ক্যারেক্টার ঢুকে যায়, যার কারণে গল্পটা একটা আলাদা ডাইমেনশন পায়। সুরঙ্গে যেমন ছিলেন শহীদুজ্জামান সেলিম, তেমনি তুফানে চঞ্চল চৌধুরী। তুফান, খুব ভয় পাইছি রে। এই সিনেমায় আমরা সেকেন্ড একটে পুরোটা সময় জুড়েই তুফান ক্যারেক্টারের ডেভেলপমেন্ট আর তার বিনা চ্যালেঞ্জে খুবই ক্ষমতাবান হয়ে উঠতে দেখি। আর স্ক্রিপ্টের মূল সমস্যা এই সেকেন্ড একটেই,
সেকেন্ড অ্যাক্টের যে কনফ্লিক্ট দরকার ছিল সেইটা এখানে নাই। এইটাকে মনে হয়েছে ফার্স্ট অ্যাক্টের মতো, যেখানে ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডকে এস্টাবলিশড করা হয়। আমরা ইতিমধ্যে জানি যে এই সিনেমার একটা সেকেন্ড পার্ট এখনো বাকি আছে। বাহুবলী, KGF কিংবা পুষ্পার মতো দুই পর্ব মিলে একটা গল্প বলা হবে। কিন্তু আমরা পকেটের পয়সা দিয়ে টিকিট কেটে সিনেমা দেখতে গিয়েছি। প্রথম পর্বে একটা কম্প্যাক্ট কাহিনী আমরা দাবি করতেই পারি। প্রথম পর্বের গল্প যদি আমাদের ভালো নাই লাগে তাহলে সেকেন্ড পর্ব কেন দেখব? এমনিতে গল্পে কনফ্লিক্ট না থাকলেও সিনেমায় কিন্তু বেশ গতি ছিল, জমে উঠেছে। একটার পর একটা অ্যাকশন সিন আপনাকে বোর হতে দেবে না, পুরাটা সময় ধুমধাম অ্যাকশন চলতেই থাকে। আবার যেটা আমার কাছে একটা সমস্যাও মনে হয়েছে, ফার্স্ট অ্যাক্টের পর থেকে অনেকটা সময় গল্পের রিদম একটা টোনে যায়, যা মনোটোনাস লাগে। আবার আমি যদি এখানে গল্পের ফিলোসফি কিংবা আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করতে যাই তাহলে আমার কাছেই ব্যাপারটা হাস্যকর মনে হবে। পরিচালক এগুলো নিয়ে যেহেতু একদমই ভাবেন নাই তাহলে আমি কেন শুধু শুধু মাথা ঘামাবো? আসলেই তাই, এই কারণে সেই আলোচনা ক্ষান্ত দিলাম। কিন্তু ক্যারেক্টার নিয়ে কথা বলা যায়, আর প্রথমেই বলতে হবে গল্পের হিরো তুফানের ক্যারেক্টারটা নিয়ে। তুফানের ক্যারেক্টার বিল্ড করার জন্য পরিচালক অনেকটা সময় নিয়েছেন। গল্প আমাদের সারাক্ষণই বলতে থাকে তুফান এমন, তুফান তেমন, এবং পর্দায় প্রায় পুরোটা সময়ই তুফানকে প্রেজেন্ট থাকতে দেখি। মানে তুফানের পিছনে অনেকটা সময় ইনভেস্ট করা হয়েছে। কিন্তু আফসোসের কথা হচ্ছে ক্যারেক্টারটা ইমোশনালি আমাদের তেমন কানেক্ট করে না। ক্যারেক্টারের ভেতরের সাইকোলজি সম্পর্কে আমরা তেমন কিছু জানতে পারি না। তার অ্যাকশনের পেছনে কোনো মোটিভেশন নাই, থাকলেও সেটা আমাদের কাছে এস্টাবলিশড হয় না। ক্যারেক্টারের গোল হচ্ছে পুরো দেশ দখল করে তাকে নিয়ন্ত্রণ করা, কিন্তু কেন, কি দরকারে সেইটা বোঝা যায় না। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। অন্যান্য ক্যারেক্টারের ক্ষেত্রেও একই অবস্থা। অন্তত এই প্রথম পর্বে কারো সাথেই কোনো ইমোশনাল কানেকশন তৈরি হয় না। তুফান চরিত্রে সাকিব খানের অভিনয় ঠিকঠাক, অনেকের কাছে মেলোড্রামাটিক মনে হবে, কমার্শিয়াল সিনেমার জন্য সেইটার কিছুটা দরকারও আছে। সাকিব খান কি করবে, বড়জোর শাহরুখ খান আর সালমান খানের মতো অভিনয় করার চেষ্টা করবে? আপনি তো তার কাছে ইরফান খান কিংবা ফাহাদ ফাসিলের মতো অভিনয় আশা করতে পারেন না। আমি তাকে একদমই ছোট বা খাটো করার চেষ্টা করছি না। এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে দাপটের সাথে টিকে থাকা চারটিখানি কথা না। আমি দেখেছি পর্দায় ও যতক্ষণ থাকে ততক্ষণ জমায় রাখে, যাই করুক কনফিডেন্টলি দাপটের সাথে করতেছে। চঞ্চল চৌধুরীও তাই। নায়িকা হিসেবে নাবিলা মোটামুটি হলেও মিমি চক্রবর্তী বেশ ভালো ছিল। কলকাতার অভিনেতা লোকনাথ দেখেও আমার ভালো লেগেছে। অন্যান্য যারা ছিল সবাইকে একটু মেলোড্রামাটিক মনে হয়েছে, সেটা হয়তো পরিচালক কিংবা গল্পের চাহিদাও ছিল। বুঝতে হবে এটা একটা বাংলা কমার্শিয়াল সিনেমা, গায়ের জোরে অভিনয় না করলে কি হয়। আগেও আমি বলেছি তুফান সিনেমায় প্রচুর অ্যাকশন আছে, প্রচুর ফাইট আছে। একটা সিনে শুধুমাত্র কমব্যাট ফাইট আর বাকি সবগুলোতে ছিল গান ফাইট, আর সেগুলো দেখলে মনে হবে না এটা একটা বাংলা সিনেমা। বাংলা সিনেমায় যেমন আমরা দেখি ইয়া ঢুসুম করে মারতেছে, এইখানে বিষয়টা তা না। এইখানে খুবই সাউথ ইন্ডিয়ান কায়দায় মারামারি হয়, দেখতে খারাপ লাগে না। একটা অ্যাকশন সিন আছে যেটা পুরোটা ওয়ান টেকে নেওয়া হয়েছে, আবার কিছু VFX এর কাজ দেখলে মনে হবে যে প্রফেশনাল কাজ, ওজন আছে। তাহসিন রহমান ছিলেন তুফানের সিনেমাটোগ্রাফার। সিনেমায় প্রচুর ক্লোজ আপ, লো অ্যাঙ্গেল আর স্লো মোশন শট আছে, আর আছে প্রয়োজন অনুযায়ী ক্যামেরার মুভমেন্ট। যেহেতু সাকিব খান ছিলেন তুফানের মূল আকর্ষণ, সেহেতু তাকে সেইভাবেই গুরুত্ব দেওয়া হয়েছে। পিরিয়ডিক সিনেমা হবার কারণে 90 দশকের টাইম পিরিয়ডকে ফুটিয়ে তোলাটা চ্যালেঞ্জিং ছিল। হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে সেট বানিয়ে তুফানের শুটিং করা হয়। বাহুবলী সিনেমার টেকনিশিয়ানরাই নাকি তুফানের সেট বানিয়েছিলেন, আর সেটা তারা ভালো মতোই করেছেন। বাহুবলী আনি ম্যান ওয়ার্ম একটা কালার টোন ব্যবহার করা হয়েছে সিনেমাটিতে। ক্যারেক্টার অনুযায়ী পোশাক আর কালার নির্বাচন সিনেমাটার অন্যতম শক্তির জায়গা। পাশাপাশি প্রতিটি ক্যারেক্টারের লুক তৈরি করার জন্য অনেক যত্ন আর সময় দেয়া হয়েছে। তুফান চরিত্রে সাকিব খানের সুটেড বুটেড কস্টিউম বেশ মানিয়েছে, কিন্তু একটা বিষয়ে আমার খটকা আছে, সেটা তার বেল বটম প্যান্ট। বেল বটম প্যান্ট মনে হয় না 90 দশকে কেউ পরত। 70s 80s এই ধরনের প্যান্টের চল ছিল, 90-এ এসে স্টাইলটা চেঞ্জ হয়ে যায়। একই কথা বলা যায় তার দাড়ির ক্ষেত্রেও। আমি যতদূর জানি KGF কিংবা এনিমেলের নায়কের মতো দাড়ি সে সময় কেউ রাখত না, তখন সেটার চলও ছিল না। পুরো সিনেমায় 4-5টা গান ছিল, গানগুলো মোটামুটি, ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক লাউড মনে হয়েছে। সিনেমার পুরোটা সময় জুড়ে ইন্টেন্স মিউজিক, মনোটোনাস লাগে। এডিটিং অনেক ফাস্ট ছিল, অনেক কাটিং শট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি অনেক সিনে ইন্টারকাটও আমরা দেখতে পাই, ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারের উপর একের পর এক দৃশ্য দ্রুত চলে যায়, দেখতে খারাপ লাগে না।
পরিচালক রায়হান রাফি তার আগের সিনেমাগুলোর মাধ্যমে প্রমাণ করেছেন তিনি সুন্দর ভিজুয়াল আর মেকিং দিয়ে জমজমাট গল্প বলতে পারেন। তার আগের সিনেমা সুরঙ্গে আমরা গল্পের শেষে থ্রিলিং সাসপেন্সফুল ক্লাইম্যাক্স সিকোয়েন্স দেখেছিলাম। এইখানে তুফানেও সেটা উনি করার চেষ্টা করেছেন কিন্তু খুব সফল হয়েছেন এই কথা বলা যায় না। আগামী পর্বের জন্য যে ক্লিপ হ্যাঙ্গার উনি রেখেছেন কেমন করে সেটাকে লিঙ্ক করবেন তা গল্পের সেকেন্ড পার্ট না দেখলে বোঝা যাবে না। সবশেষে যেটা বলতে চাই, এই রিভিউতে আমি তুফান দেখার ফার্স্ট ইম্প্রেশন দিলাম। সিনেপ্লেক্সে একদম সামনের সিটে বসে দেখার কারণে আমার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল না। সিনেমাটি দর্শকদের মধ্যে কেমন প্রভাব ফেলবে, বক্স অফিসে তা কতটা সফলতা পাবে সেইটা জানার জন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু একটা হিট সিনেমার জন্য আসলে কি লাগে? সাকিব খান, সাউথ ইন্ডিয়ান মুভির মতো মারামারি, সেক্স, ভায়োলেন্স, মার্কেটিংয়ে অনেক পয়সা খরচ, মনে হয় না। সুপারহিট সিনেমার জন্য সহজ ফর্মুলা হচ্ছে ভালো সিনেমা বানানো, আর ভালো সিনেমার জন্য সবচেয়ে জরুরি হচ্ছে গল্প, দর্শকদের সাথে কানেক্ট করতে পারে এমন ক্যারেক্টার। সেইখানে তুফান কতটা উতরাতে পারলো তা এখন দেখার বিষয়। যারা সিনেমাটা দেখেন নাই তারা হলে গিয়ে সিনেমাটা দেখে আসতে পারেন, আর যারা সিনেমাটা দেখেছেন তাদের ভাবনা কমেন্ট বক্সে শেয়ার করেন। রিভিউ ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সিনেমার সঙ্গে থাকুন, সিনেমা কবির রেসিপির সঙ্গে থাকুন।